চলমান আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতে শিবিরকে নিষিদ্ধ করার মাস্টার প্ল্যান ধরে ফেলেছেন দলটির কর্মীরা। নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এক বিবৃতিতে অভিযোগ করেছে, সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের এই হাস্যকর সিদ্ধান্ত ছাত্র শিবির সহ দেশের ছাত্র সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারির পর বিবৃতি দেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিবৃতিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, 1977 সাল থেকে আজ অবধি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের প্রতিটি সেক্টরে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক উপহার দিয়ে আসছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সুন্দর একটি সমাজ বিনির্মাণের লক্ষ্যে ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি জনশক্তি জালামের চোখ রাঙানি উপেক্ষা করে দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে। গঠনমূলক কাজ, উন্নত নৈতিক চরিত্র ও ইসলামের সমহান আদর্শের অনুসরণের মাধ্যমে এ কাফেলা আপামর ছাত্র জনতার আশা ভরসার প্রতীকে পরিণত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের কৃষক, শ্রমিক, মজুদ থেকে শুরু করে সকল শ্রেণী, পেশা ও ধর্মবর্ণের মানুষের ভালোবাসায় সিক্ত কাফেলা ছাত্র শিবিরকে নিষিদ্ধ বললেই এই কাফেলা নিষিদ্ধ হয়ে যায় না। নিষিদ্ধ করে কোনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। সুতরাং অবৈধ সরকার যত চেষ্টাই করুক, ছাত্র শিবিরকে দেশের মাটি ও মানুষ থেকে আলাদা করতে পারবে না। বরং রাতের আধারে শত শত নিরীহ আলেম হত্যা, অসংখ্য অগণিত ইসলামপ্রিয় মানুষ হত্যা, ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ শিশু ও অসংখ্য ছাত্রের উপর গণহত্যার দায়ে এই সরকারকেই জনতার আদালতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। ছাত্র শিবিরের নেতারা বলেন, বাংলাদেশের জনগণ ইতোপূর্বে কোনো স্বৈরাচারকে মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিকিয়ে দিয়ে প্রতিবেশী প্রভুর অনুকম্পায় অবৈধভাবে দীর্ঘ 15 বছরের অধিক সময় ধরে ক্ষমতা দখল করে থাকা এই সরকারকেও মেনে নিচ্ছে না। সাধারণ ছাত্র জনতার উপর গণহত্যা চালানো গণবিরোধী আওয়ামী লীগকে ইতোমধ্যে দেশের মানুষ লাল কার্ড দেখিয়েছে। নেতারা আরও বলেন, ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণাকারী গণহত্যা সংগঠনকারী সংগঠন আওয়ামী লীগকেই বিগত 2 মাসে জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলোও এখন দেউলিয়া হয়ে গেছে। দেশের সর্বস্তরের বুদ্ধিজীবী, শিক্ষক ও সচেতন মহল আজ একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই প্রজ্ঞাপন দেশের জনগণ ও ছাত্র সমাজও ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ফলে সাধারণ ছাত্র জনতার ম্যান্ডেট হারিয়েছে আওয়ামী লীগ সরকার। তাদের পতন ঘণ্টা ইতোমধ্যে বেজে গেছে।